বিরতিতে যাওয়ার আগে জানতে চেয়েছিলাম নতুন প্রজন্মকে নিয়ে আপনার ভাবনাটা কি। একদম সিম্পল অ্যান্ড স্ট্রেট, ওরাই আগামী, ওরাই বাংলাদেশ। ওরা অনেক কিছুই জানবে, অনেক কিছু শুনবে, অনেক কিছু দেখবে, অনেক কিছু শুধরে নেবে, অনেক কিছু শুধরে দেবে এই দেশটাকে, দেশের মানুষজনকে। খেয়াল করবো, একটা মানুষ কলা খেয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না, কিন্তু একটা সময় আসবে ইয়াং একটা ছেলে ওই কলার ইয়েটা উঠে নিবে, ওটা নিয়ে ঠিক প্রপার জায়গায় ফেলবে। একজন মানুষ পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছে, দুটো মেয়ে এগিয়ে আসবে, এসে বলবো না ইউ কান্ট স্মোক হিয়ার, সিগারেট খেতে পারেন না। যেমন এখন অলরেডি বাসে সিগারেট খাওয়া বন্ধ হয়েছে, ঠিক তেমনি মার্কেটে সিগারেট খাওয়া বন্ধ হয়েছে, তেমনি পাবলিক প্লেসে সিগারেট খেতে পারবেন না, আপনি কলা ছোকলাও ফেলতে পারবেন না, নট ইভেন ইউ স্প্লিট, ইউ ক্যানট স্প্লিট অন স্ট্রিট, না পারবেন না। তার মানে হচ্ছে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মানে আমার যে জেনারেশন, আমি যে জাতি স্বপ্ন দেখছি, জাদুঘর তুমি জানতে চাইছি, ওরা এমন এমন জায়গায় বাংলাদেশকে প্লেস করবে পুরো পৃথিবীর সাথে কানেক্ট করে ফেলবে ওরা। আমার স্বপ্নটা অনেক বড় ওদেরকে নিয়ে।